ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো যেহেতু আমাদের কুফা মালিকা এবং ইউরোপকে খেলা চলতেছে, কিছু আমাদের অবশ্যই আমি লক্ষ্য করে দেখেছি আমাদের সোশ্যাল মিডিয়া দেখি দলকে নিয়ে অনেকে এই ধরনের ফটো এডিটিং করে থাকে। তার কারণ হচ্ছে এই ধরনের ফটো এডিটিং করে আপনারা অবশ্যই প্রোফাইল পিক দিতে পারবেন। ফাইনালি আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ফটো এডিটিং আপনারা কিভাবে করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। সো তার জন্য আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটি প্রয়োজন, আর এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অবশ্যই পেয়ে যাবেন, এইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি আপনাদের সাথে আছি সাইমন, আপনারা দেখছেন নির্মাণ কেশন ইউটিউব। ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকের এই এপিসোডটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের এইখান থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। দেন এইখান থেকে আমাদের প্লাস আইকনের উপরে টাচ করে গ্যালারিতে গিয়ে আমাদেরকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাজিল এবং আর্জেন্টিনার ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে, আর এই দুইটি ব্যাকগ্রাউন্ড আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড দুটিকে ডাউনলোড করতে পারবেন। এই দুইটি থেকে আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডকে নিয়ে নিলাম। দেন এখন আমাদেরকে যে ছবি দিয়ে এখানে এডিট করব, সেই ছবিটি এখানে ইনপুট করার জন্য আমাদেরকে সাইডটি দিয়ে স্লাইড করতে হবে। স্লাইড করলেই আপনারা দেখতে পারবেন হেড ফটো এখানের উপরে টাচ করে দেবেন। এক্সাম্পল হিসাবে আমি আমার এই ছবিটিকে হেড করে দেব। তারপর এইখান থেকে আমাদের ডান দিকে হালকা স্লাইড করলেই কেচির মতো একটি অপশন দেখতে পারবেন, এই কেচির উপরে ক্লিক করে দেবেন। কেচির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আঙুল দিয়ে এই ছবিটিকে যেভাবে সিলেক্ট করবেন, একটি প্রসেসে আপনারা আপনাদের ছবিটিকে সিলেক্ট করে নেবেন। ছবিটিকে সিলেক্ট করার পর আমাদের কর্নারে তীর আইকনের উপরে ক্লিক করে দেব। এখানে দেখতে পাবেন আমাদের ছবিটুকু কতটুকু সিলেক্ট হয়েছে, যতটুকু অংশতে লাল রয়েছে ততটুকু কাজ দেওয়ার, বাকিগুলো সব রিমুভ হয়ে যাবে। আমাদের দেখতে হবে আমাদের কতটুকু অংশকে সিলেক্ট করা হয়নি, যতটুকু অংশকে সিলেক্ট করেনি, সো এই আইকনের উপরে ক্লিক করে এটিকে সিলেক্ট করে দেব আঙুল দিয়ে কষে কষে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই কাজটি করবেন, পরবর্তীতে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর ছবিটি দেখতে অনেক সুন্দর লাগবে। দেন এই কাজটি হয়ে যাওয়ার পর এইখান থেকে আমরা কর্নারে সেভ আইকনের উপরে ক্লিক করে দেব। সো আমাদের ছবিটিকে হালকা বড় করে এটিকে ব্যাকগ্রাউন্ডের উপরে ঠিক মাঝখানে এটিকে সেট করে দেবো। এইখান থেকে আমরা আমাদের ছবিটির শেডো দিয়ে দেবো, তার জন্য আমাদের এই আইকনের উপরে ক্লিক করতে হবে। আমরা ব্লারটাকে হালকা কমিয়ে দেবো এবং অপাসিটিটাকে হালকা বাড়িয়ে দেবো, তাতে করে ছবির শেডোটাকে অনেকটা সুন্দর লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। এইখান থেকে প্রথম অপশনটিকে আমি বাঁদিকে নিয়ে এটিকে -21 রেখে দেবো। তারপর কর্নারটা থেকে ঠিক মতো ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আমরা আবারও হেড ফটোতে ক্লিক করে আমাদের একটি মাস্ক নিতে হবে, যেটি কিনা ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিলের ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করেছি, সেহেতু আমি এখান থেকে ব্রাজিলের মাস্কটি নিয়ে নেব। এবং এইখানে আমি কীভাবে মাস্কটি আমার মুখের উপরে সেট করবো আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করেন, যাতে পরবর্তীতে এডিট করতে সমস্যা না হয়। সো এটিকে হালকা বড় করে আপনারা এটিকে জায়গা মতো সেট করে দেবেন। এটিকে সেট করার পর আপনারা কর্নারে টিক মার্কে এটিকে ডান করে দেবেন। এখান থেকে আবারও আমরা হেড ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের এই ধরনের একটি ছবি নিতে হবে। এই ছবির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা স্লাইড করলে ব্ল্যান্ডে চলে যাবেন। তারপরে এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন এবং এটিকে হালকা বড় করে আপনাদের জায়গা মতো এটিকে সেট করে দেবেন, যাতে করে ছবিটিকে দেখতে অনেকটা সুন্দর হয়ে যায়। যার পর আমরা কর্নারে টিক মার্কে ক্লিক করে এটিকে ডান করে দেবো। সবশেষে আমাদের এই ছবিটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই আইকনের উপরে ক্লিক করতে হবে। তো এই ছিল আজকের এপিসোড, কীভাবে আপনার মোবাইল দিয়ে এই ধরনের ফটো এডিটিং করবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।